সাধারণ জ্ঞান বুলেটিন, বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান, খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকটি। তথ্য ও প্রযুক্তি, কোন যন্ত্রের সাহায্যে দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি, দূরত্ব ও দিক নির্ণয় করা যায়? রাডার। রাডারের পূর্ণ রূপ হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। কোন যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে তড়িৎচুম্বকীয় শক্তিতে রূপান্তরিত করা যায়? লেজার। লেজারের পূর্ণ রূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। ভূমি জরিপে কী ব্যবহৃত হয়? রেঞ্জ ফাইন্ডার। মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য কী ব্যবহৃত হয়? ভার্নিয়ার স্কেল। তরল পদার্থের ঘনত্ব পরিমাপ করার জন্য কী ব্যবহৃত হয়? হাইড্রোমিটার। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলে টেলিমেডিসিন। ই-কমার্স কি? নতুন বাজারজাতকরণ পদ্ধতি। ওএমএক্স কি? তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি। ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলা হয়? নেটিজেন। ইমেল ঠিকানায় কম দ্বারা কি বোঝায়? কমার্শিয়াল। ইমেল ঠিকানায় @ এর আগে কি থাকে? ব্যবহারকারীর নাম। ইমেল ঠিকানায় @এর পরের প্রথম শব্দটি কি? হোস্ট মেশিন নেম। yahoo.com কি? এটি একটি সার্চ ইঞ্জিন। HTTP এর পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। MIS কি? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। টুইটার হচ্ছে সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং এর একটি ওয়েবসাইট। ইউটিউব কি? ভিডিও আদান প্রদানকারী ওয়েবসাইট। ই কমার্স কি? অনলাইন ভিত্তিক বাণিজ্য। ইমেইলের পূর্ণ রূপ কি? ইলেকট্রনিক মেইল। ISP এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। গুগল কি? অনুসন্ধান বা সার্চ ওয়েব ইঞ্জিন। ফেসবুকের জনক হচ্ছে মার্ক জুকারবার্গ। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় 4 ফেব্রুয়ারি 2004 সালে। গুগল নিউজ চালু হয় 2000 সালে। ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় 1969 সালে। বাংলাদেশে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয় 1990 সালে। IBM এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। IBM প্রতিষ্ঠিত হয় 16 জুন 1911 সালে। IBM এর প্রতিষ্ঠাতা টমাস জন ওয়াটসন। কম্পিউটার বিজ্ঞান। কম্পিউটার কি? একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড এইকিন। হার্ডওয়্যার কি? কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে হার্ডওয়্যার বলে। সফটওয়্যার কি? কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে। কম্পিউটার সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট, তবে এখানে IBM দেয়া আছে। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। প্রথম কম্পিউটার প্রোগ্রামারের রচয়িতা লেডি অ্যাডা অগাস্টা বাইরন। বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় 1964 সালে। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি? IBM 1620। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহার হয় কত সালে? 1996 সালে। বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট হচ্ছে বিজয়। বাংলাদেশে প্রথম বাংলা ফন্ট ব্যবহৃত হয় কত সালে? 1987 সালে। কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের আটলান্টায়। ইমেইল কি? ইলেকট্রনিক মেইল। ই কমার্স কি? ইলেকট্রনিক কমার্স। ভি ফোন কি? ভিডিও ফোন। প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাক। কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? 1971 সালে। অপারেটিং সিস্টেম কি নামে অভিহিত করা হয়? সিস্টেম সফটওয়্যার। ভাইরাসের পূর্ণ অভিব্যক্তি হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। র্যাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যা কম্পিউটারের কর্ম এলাকা বোঝায়। রোম কি? রিড অনলি মেমোরি, যা কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বোঝায়। কম্পিউটারের ভাষা গাণিতিক ও বৈদ্যুতিক। কম্পিউটারের ব্যবহৃত দুটি অঙ্ক হচ্ছে
জিরো এবং ওয়ান। কম্পিউটার ব্যবহৃত গাণিতিক পদ্ধতির নাম হচ্ছে বাইনারি সিস্টেম। সুপার কম্পিউটারের উদ্ভাবক সেসুর ক্রে। কম্পিউটারের র্যাম কি? একটি অস্থায়ী স্মৃতি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সুপার কম্পিউটারের উদাহরণ হচ্ছে ক্যারি অন। নোভা থ্রি হচ্ছে মিনি কম্পিউটার। কয়টি বিট মিলে একটি বাইট হয়? 8 থেকে 64টি। মিনি কম্পিউটারের জন্মদাতা বলা হয় আলসেনকে। কম্পিউটারের প্রতিটি স্পন্দনকে কি বলে? বিট। কম্পিউটারের মাইক্রোপ্রসেসরকে কি বলে? কম্পিউটারের মস্তিষ্ক। প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার মার্ক ওয়ানের উদ্ভাবক হাওয়ার্ড এইকিন। কোন কম্পিউটারের প্রথম ম্যাগনেটিক ড্রাম মেমোরি ব্যবহার করা হয়? IBM 650।